আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। টেক তরঙ্গের আজকের ভিডিওতে আমরা পিক্সআর জিরো টু হিরো এর পঞ্চম নম্বর পর্বটি নিয়ে আলোচনা করব, যেখানে আমরা এখানে সিলেকশন অপশনটি এবং এখানে অ্যাডজাস্ট অপশনটি নিয়ে আলোচনা করব। আমাদের এখানে আরেকটা অপশন, যে এখানে এই কার্ভ অপশনটি নিয়ে আলোচনা করার কথা ছিল যেহেতু, কিন্তু আমরা সেটা করতে পারছি না, কারণ আমার মনে হয় এনহ্যান্স এবং টিল শিফট এই কটা মেনু কমপ্লিট করার পরে ডেডিকেটেডভাবে শুধুমাত্র এই কার্ভ টুলটি নিয়ে আলোচনা করা হবে আলাদাভাবে। সে কারণে আমরা আজকে এখানে সিলেকশন এবং অ্যাডজাস্ট মেনুটা নিয়ে আজকে আলোচনা করছি। তো আমরা সামনের আরও দুইটি পর্ব পরে আমরা কিন্তু কার্ভ মেনুটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাই সিলেকশন মেনুতে। তবে তার আগে বলে নিই, আপনারা যারা আমাদের পূর্বের পর্বটি না দেখে থাকেন, অর্থাৎ চতুর্থ নম্বর পর্বটি যারা দেখেননি, তারা কিন্তু আমাদের আই বাটন থেকে আমাদের এই চতুর্থ পর্বটি দেখে নিতে পারেন। তো আমরা এই মেনুতে আসার পরে আমরা উপরে পূর্বের মতোই দেখতে পাবো, যেখানে এখানে আন্ডু বাটন আছে এবং এখানে ক্রস সাইন। এখানে এই বাটনে ক্লিক করলে আমরা কিন্তু অনেকগুলো টুলস পেয়ে যাব, আর এখানে আছে কম্পেয়ার বাটন এবং এখানে আছে অ্যাড টু স্টিকার বাটন, অর্থাৎ আমরা কিন্তু যে কোনো কিছু চাইলে স্টিকারে অ্যাড করে নিতে পারি। তো আমরা এই জিনিসটা একটু দেখে নিই, যে এখানে এই হার্ট প্লাস আইকন যেটা আছে, এখানে এটার কাজ কি। আমরা যদি এখন এই ধরুন এখানে রেকট্যাঙ্গেল নিয়েই যদি কোনো নির্দিষ্ট অংশকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে আমরা যদি এখানে এই হার্ট প্লাস অপশানে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই অংশটা আমাদের স্টিকারে সেভ হয়ে যাবে। পরবর্তীতে আমরা যদি ফটো এডিট বা ম্যানিপুলেট করতে চাই, তাহলে কিন্তু আমরা যে কোনো সময় এই স্টিকার থেকে এই অংশটুকুকে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো, অর্থাৎ আমরা এই যে লাল যে অংশটি আমরা সিলেক্ট করেছি সেই অংশ কিন্তু আমরা নিয়ে নিতে পারবো। তো এরপরে আমরা এটা দেখে নিই, এখানে এটার উপর ট্যাপ করলে আমরা মূলত আরও কিছু অপশান পেয়ে যাব, এক্সট্রা কিছু অপশান, যে অপশানগুলো আমাদেরকে আরও হেল্প করবে। যেমন ধরুন এখানে কার্ট অপশান আছে, তো এই কার্ট অপশানে ক্লিক করলে আমরা কিন্তু নির্দিষ্ট সিলেক্ট করা অংশটি এখান থেকে ডিলিট হয়ে যাবে বা কার্ট হয়ে যাবে। তো আমরা চাইলে কিন্তু ওই অংশটি আবার পেস্ট করে দিতে পারি, অর্থাৎ যে অংশটি কাট করেছিলাম ওই অংশটিকে কিন্তু পেস্ট করে আমরা যে কোনো জায়গায় কিন্তু স্থানান্তর করে বসাতে পারি। আমরা যদি উপরে এখানে এই তীর সাইনে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা যে কোনো পাশে ঘোরাতে পারবো, আমরা এই সাইডের বার ধরে যে কোনোভাবে রোটেট, ড্র্যাগ অথবা মুভ করাতে পারবো। এছাড়াও এটাকে চাইলে আমরা জুম ইন, জুম আউট ইত্যাদিগুলো কিন্তু করে নিতে পারি। তাছাড়াও আমরা যদি এখানে দেখি, এখানে আমরা চাইলে ফ্রেমের অর্থাৎ এই যে এটার অপাসিটি কমিয়ে বাড়িয়ে নিতে পারবো, এবং এখান থেকে বিভিন্ন ব্লেন্ডিং মোডে কিন্তু আমরা এটাকে সেভ অ্যাড করতে পারবো, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপরে যদি আমরা এখানে আরেকবার দেখি, তো এখানে যদি কপিতে দেন, তাহলেও ঠিক একই কাজটাই হবে, যে এখানের এই অংশটা কপি হবে এবং পরবর্তীতে আপনি কিন্তু এই অংশটাকে পেস্ট করে যে কোনো পাশে নিয়ে যেতে পারবেন। তবে যে অংশটিকে আপনি সিলেক্ট করেছেন সে অংশ কিন্তু কোনোভাবেই সেখান থেকে সরবে না। তো এটাই মূলত কপি অপশান এবং পেস্ট অপশানের কাজ। আমরা কিন্তু অলরেডি পেস্ট অপশানের কাজটাও দেখে ফেললাম, যে এখানে আমরা যদি পেস্ট অপশানে ক্লিক করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি যে অংশটুকু কপি করেছি সেই অংশটুকুই কিন্তু পেস্ট হয়ে যাবে, অর্থাৎ সেই অংশটিকে একটা আলাদা লেয়ার আকারে চলে আসবে আমাদের কাছে। এরপরে আবার আমরা পেন অপশানে আসলে দেখতে পাবো যে এখানে ইফেক্ট নামে একটা অংশ আছে। তো আমরা ইফেক্টে যদি ক্লিক করি, তাহলে আমাদের এই যে অংশটায় আর কি আমরা সিলেক্ট করেছি এই অংশটা কিন্তু আমরা বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন এখানে আমরা কিন্তু বিভিন্ন ব্লার অ্যাড করতে পারি, যেমনটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমি যদি ব্লার দেখতেই পাচ্ছেন, এখানে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ব্লার বা ব্লেড ব্লারি মোড কিন্তু অ্যাড করতে পারছি। এছাড়াও আমরা এখান থেকে পারবো অনেকগুলো আমাদের ইফেক্ট কিন্তু এই নির্দিষ্ট সিলেক্ট করা অংশে কিন্তু অ্যাড করতে পারবো। তো এটা যদি আমি এখন টিকমার্কে দিই, তাহলে কিন্তু আপনারা ভালো বুঝতে পারবেন। দেখুন, আমাদের যে অংশটি সিলেক্ট করা, শুধুমাত্র সেই অংশটি কিন্তু ব্লারি ইফেক্ট হয়েছে, বাকি অংশ কিন্তু ব্লারি ইফেক্ট আসেনি। তো এটাই মূলত ইফেক্ট, এখানকার ইফেক্ট মানের কাজ।
তো এরপরে আসি এখানে ক্রপ অপশান। তো আমরা চাইলে কিন্তু যে অংশটিকে সিলেক্ট করেছি অংশটুকুকে কিন্তু আলাদাভাবে কেটে নিতে পারি। যেমন দেখুন ওই অংশটা আমাদের সিলেক্ট করা ছিল, তো অংশটা কিন্তু কেটে চলে এসেছে। তো এরপরে আমরা যদি আবারও একটু দেখাই, তো আমরা এখানে সিলেকশন মেনুতে যাচ্ছি। তো এরপরে এখানে আমরা এই রেকট্যাঙ্গেলটাই নিচ্ছি। তো রেকট্যাঙ্গেল নিয়ে আমরা যদি নির্দিষ্ট অংশ সিলেক্ট করি, সিলেক্ট করার পরে ক্রপটা দেখাইছিলাম, এরপরে যদি ইনভার্সে ক্লিক করি তাহলে কিন্তু আমরা যে অংশটুকুকে সিলেক্ট করেছি এখানে সেই অংশের বাদে বাকি অংশগুলো কিন্তু আমাদের সিলেক্ট হবে, এবং যে অংশটি সিলেক্ট করেছি ওই অংশটা ডিসিলেক্ট হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি লেয়ারটা উপরে করে দিই, দেখুন আমাদের আগে যে অংশটা সিলেক্ট করা ছিল সেই অংশটা এখন ডিসিলেক্ট, এবং বাকি যে অংশগুলো সিলেক্ট করা ছিল না সে অংশ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এটাই মূলত ইনভার্টের কাজ, ইনভার্সের কাজ। এবং এখানে আমরা যদি ডিসিলেক্ট দিই তাহলে আমাদের পুরো যতগুলো সিলেক্ট করা আছে সবই কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। তো এরপরে আমরা নিচে দেখি, নিচে আছে রেকট্যাঙ্গেল। রেকট্যাঙ্গেল বলতে আমরা চতুর্ভুজ আকৃতির কোনো যে কোনো শেপ নিয়ে কিন্তু আমরা এই রেকট্যাঙ্গেল থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। আমরা যদি এই রেকট্যাঙ্গেলের উপরে আরও একবার ট্যাপ করি তাহলে আমরা দুইটা জিনিস দেখতে পাবো, এক হলো রেকট্যাঙ্গেল প্লাস এবং এক হলো রেকট্যাঙ্গেল মাইনাস। তো রেকট্যাঙ্গেল মাইনাস বলতে আমরা যে অংশ রেকট্যাঙ্গেল মাইনাস সিলেক্ট করে আমরা যে অংশটিকে সিলেক্ট করবো ঠিক সেই অংশটা ডিসিলেক্ট হবে হয়ে যাবে। আর রেকট্যাঙ্গেল প্লাস যদি সিলেক্ট করি তাহলে আমরা যে অংশটা সিলেক্ট করবো সেই অংশটা আবারও পুনরায় সিলেক্ট অবস্থায় আসবে। তো দেখুন এখানে দেখা যাচ্ছে যে আমি যে অংশটি সিলেক্ট করেছিলাম সেই অংশ কিন্তু আবারও চলে এসেছে। এখন যদি আমি মাইনাস দিই তাহলে কিন্তু দেখবেন তার উল্টোটাই হবে, অর্থাৎ সেই অংশটা ডিসিলেক্ট হয়ে যাবে। একই ক্ষেত্রে ওভাল বলতে এখানে বৃত্ত বোঝানো হয়েছে। তো আমরা কিন্তু এই এখানে বৃত্তাকার কোনো কিছু সিলেক্ট করে নিতে পারি, অথবা এখানে আরও ট্যাপ করলে আমরা কিন্তু বৃত্তাকারের দুইটা অপশান পাবো, যেরকম প্লাস এবং মাইনাস। তো আমরা মাইনাস দিলে কিন্তু আবারও ডিসিলেক্ট হবে, এবং প্লাস দিলে কিন্তু আবারও সিলেক্ট হবে। এরপরে আছে আমাদের ব্রাশ অপশান। তো এই ব্রাশ অপশানে মূলত আপনারা নির্দিষ্ট একটা অংশকে কিন্তু ব্রাশ করে সেই অংশটুকুকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। এখানে সাইজ আছে, সাইজটা আপনারা কিন্তু ছোটো বড়ো করে নিতে পারবেন। এরপরে আছে ইরেজ অপশান। তো ইরেজ অপশান আমরা ব্রাশ অপশানে যেভাবে করেছিলাম ঠিক সেভাবে ড্র্যাগ করলে আমরা কিন্তু যে অংশটুকুকে ডিসিলেক্ট করতে চাই সেই অংশ কিন্তু ড্র্যাগ করে করে আমরা ডিসিলেক্ট করে নিতে পারবো। এরপরে আসে লেসো। তো এই লেসো বলতে এখানে আমরা লেসোর উপরেও আমরা দুই ধরনের অপশান পাবো, একটা হলো প্লাস এবং একটা মাইনাস। তো আমরা যদি এরকমভাবে বর্ডার কোটে একটি মানে নির্দিষ্ট একটা শ্যাপ আঁকি, আমরা সেই শ্যাপ অনুযায়ী কিন্তু এটা আর কি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা যদি মাইনাস দিই তাহলে সেই শ্যাপ অনুযায়ী কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশানে, যেখানে আমরা অ্যাডজাস্ট মেনু নিয়ে আলোচনা করব। তো অ্যাডজাস্ট মেনুতে গিয়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ব্রাইটনেস নামের একটা অপশান আছে। তো এই ব্রাইটনেস অপশানের কাজ হলো আমাদের ফটোর ওভারঅল যতগুলো আলো আছে, অর্থাৎ লাইট আছে, লাইটটাকে বাড়িয়ে দেওয়া। সেটা যে কোনো অংশের লাইট হোক সেটা কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারবো। আমরা চাইলে কিন্তু এই নির্দিষ্ট অংশে অ্যাপ্লাই করতে পারি। যেমন ধরুন আমরা যদি এরকম ফটোটিকে এরকম কালো রাখতে চাই শুধুমাত্র এই অংশটুকুতে, তাহলে কিন্তু আমরা এখানে ইরেজ অপশানে গিয়ে আমরা যদি এখানে ইনভার্স দিই তার মানে আমরা কিন্তু পুরোটাই উল্টে গেল। এরপরে আমরা যদি এখানে রিস্টোর অপশানে ক্লিক করি এবং সেই অংশটিকে সিলেক্ট করি, দেখুন আমাদের কিন্তু যে অংশটি সিলেক্ট করছি সেই অংশটি কিন্তু আমাদের এইমাত্র আমরা যে ব্রাইটনেসটা সিলেক্ট করলাম সেই ব্রাইটনেসে কিন্তু অ্যাপ্লাই হচ্ছে। তো এখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো মোড পেয়ে যাবেন, যেমন এখানে আপনারা ইরেজ করে নির্দিষ্ট অংশ কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এরপরে এখানে সিলেক্ট অপশানে গেলে আপনি অনেকগুলো সিলেক্ট অপশান পাবেন, যেমন পার্সন, ফেস, ক্লথ, স্কাই, হেড, হেয়ার, ব্যাকগ্রাউন্ড এগুলো। তো পার্সন বলতে এখানে মানুষের, আর এখানে ফেস বলতে মানুষের মুখের ইটা অটোমেটিকলি মুখের অংশটা অটোমেটিক্যালি সিলেক্ট হবে, এবং ক্লথ বলতে জামা কাপড়ের অংশগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হবে, এবং স্কাই বলতে আকাশের অংশগুলো অটোমেটিক্যালি সিলেক্ট হবে। এরপরে আমরা যদি আরও দেখি, এখানে হেড বলতে মাথার অংশটুকু সিলেক্ট হবে,
এবং হেয়ার বলতে চুলের অংশটুকু সিলেক্ট হবে। এবং ব্যাকগ্রাউন্ড বলতে এখানে আমাদের সামনের যে সাবজেক্টটি আছে অর্থাৎ মানুষটি আছে, এই মানুষ বাদে বাকি অংশগুলো কিন্তু সিলেক্ট হবে। তো এটা এই এই অপশানগুলো অ্যাপ্লাই করার আগে অবশ্যই আপনার ইন্টারনেট সংযোগটি অন করে রাখতে হবে। তো আপনারা অবশ্যই ইন্টারনেট সংযোগটি অন করে রাখবেন। তো এখানে আরও একটা অপশান আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো শ্যাপ। তো আমরা যদি শ্যাপে ক্লিক করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের শ্যাপ পেয়ে যাব, যে নির্দিষ্ট শ্যাপ অনুযায়ী কিন্তু আমরা সেই ব্রাইটনেস কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তখন আমরা এই ক্রস অপশানের এই ক্রস শ্যাপটি নিয়ে কিন্তু আমরা আমাদের ব্রাইটনেসটা সেই আকারে অ্যাপ্লাই করতে পারছি। তো আমরা এখানে সিলেক্ট অপশানের কাজ দেখলাম। তো এরপরে আমরা আসি কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্ট মূলত আমাদের ছবির যে ডার্ক অংশগুলো আছে সেই অংশগুলোকে অনেক বেশি ডার্ক করে ফেলে। যদি কোনো ছবিতে অনেক বেশি কন্ট্রাস্ট থাকে তাহলে সেই ছবিটা অনেক বেশি শার্প দেখা যায়, অর্থাৎ ক্লিয়ার দেখা যায়, সেই ছবির ডিটেইল অনেক ভালো থাকে। তো এখানে যদি আমরা কমাই তাহলে দেখছেন অনেক কমে যাচ্ছে। এরপরে যদি আমরা ক্লিয়ারিটিতে দেই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ছবির যে অংশটা ব্লারি টাইপের আছে, ঝাপসা টাইপের আছে, সেই অংশটা কিন্তু এটা ক্লিয়ার করার চেষ্টা করবে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই অংশগুলো কিন্তু একটু ঝাপসা টাইপের ছিল, এটা যদি বাড়াই তাহলে কিন্তু আমাদের এটা ক্লিয়ার করার চেষ্টা করছে। তো এরপরে আমরা যদি স্যাচুরেশন দেখি, স্যাচুরেশন বলতে ছবির ফুল কালার। তো আপনারা যদি এই স্যাচুরেশন দেন তাহলে যে যেখানকার যে কালারই আছে সেটা কিন্তু বেড়ে যাবে, এবং যদি কমান তাহলে সেই কালারগুলো কিন্তু একেবারে লো হয়ে যাবে। তো আপনারা যত বেশি বাড়াবেন তাহলে ফটোর কালার তত বেশি বেড়ে যাবে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি তার নিচে হিউ অপশান। তো হিউ অপশানে মূলত এই যে প্রত্যেকটা ছবির তার নির্দিষ্ট কালার রেঞ্জ অনুযায়ী এটা যদি আমরা বাড়াই কমাই তাহলে কিন্তু এর কালার চেঞ্জ হতে থাকবে। যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি বাড়াই তাহলে কিন্তু প্রত্যেকটা ছবির প্রত্যেকটা অংশের কালার কিন্তু চেঞ্জ হতে পারছে বা চেঞ্জ হচ্ছে। তো আমরা কিন্তু এরকম হিউ চেঞ্জ করে যে কোনো নির্দিষ্ট অংশ কিন্তু আমরা সিলেক্ট করে ফেলতে পারি। তো আপনারা চাইলে কিন্তু নির্দিষ্ট অংশে এই এই হিউটাকে বা যে কোনো কিছুকেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, কালার অ্যাডজাস্টমেন্ট যে কোনো জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। যেমন ধরুন আমি এটাই হলুদ দিয়ে রাখতে যাচ্ছি, তো আমরা এই অংশটুকুকে ইরেজ করে দিচ্ছি। এরপরে এর আশেপাশের যে অংশটি এটাকেও আমরা আগের মতো রাখতে যাচ্ছি। তো সেই অংশটিকে আমরা যদি ইরেজ করে দিই এবং আমাদের মুখের ফেসটা সবুজ হয়ে গেছে, আমরা যদি চাই তো সেই অংশটাকে কিন্তু ইরেজ করে আমাদের পুনরায় পূর্বের যে কালারটি সেটাই রাখতে পারি। কিন্তু দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার সেটা কিন্তু ঠিক থাকছে। তো এটাই মূলত আপনি এখানে ইরেজ অপশান থেকে করতে পারবেন। তো আমি এরপরে হিউ থেকে আমি চলে আসলাম, হিউ থেকে এরপরে আসি আমরা হাইলাইট। হাইলাইট বলতে ছবির সবথেকে লাইট অংশের অর্থাৎ সবথেকে ব্রাইট পার্টগুলো, যে অংশগুলো সবথেকে বেশি সাদা আকার আছে সেগুলোই হলো হাইলাইট কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ আপনি যদি এখানে দেখেন তো আমরা কিন্তু এই সাদা অংশটা আমরা এটা এই হুইলটা যদি বাড়াই তাহলে কিন্তু সাদা অংশের সাদা ইটা আরও বাড়ছে, এবং আমরা যদি এটা কমাই তাহলে সাদা অংশের ব্রাইটনেস যেন কমছে। তো এটাই মূলত হাইলাইটের কাজ। তারপরে আছে শ্যাডো। তো শ্যাডো বলতে আমাদের ছবির সবথেকে কালো অংশ যেগুলো সেইগুলোর ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য। তো দেখুন ছবির কালো অংশের কিন্তু ব্রাইটনেস কমানো বাড়ানোর জন্য এই শ্যাডোটি অনেক বেশি হেল্পফুল। তো এরপরে দেখুন টেম্পারেচার। যখন আপনি অনেক বেশি গরমে বা রোদ্রোজ্জ্বল তাপমাত্রায় ছবি তুলবেন তখন দেখবেন ছবিটা অনেক বেশি লাল হয়ে যায়। তো আপনি চাইলে কিন্তু ছবি এরকম তাপমাত্রা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার যদি আপনি দেখেন অনেক ঠান্ডা তাপমাত্রায় যদি আপনি কোনো ছবি তোলেন তখন দেখবেন সেটা কিন্তু অনেক বেশি ব্লু টাইপের হয়ে যায়। তো এখান থেকে এই টেম্পারেচার থেকে আপনারা মূলত এই ছবির তাপমাত্রাকে কম বেশি করতে পারবেন। যেমনটি দেখতেই পাচ্ছেন এখানে যদি আমরা বাড়াই তাহলে কিন্তু পুরো ছবির তাপমাত্রা দেখে বোঝা যাচ্ছে যেন ছবিটার তাপমাত্রা অনেক বেশি, কিন্তু যদি আমরা এটা কমাই তাহলে বোঝা যাচ্ছে যে ছবির তাপমাত্রা অনেক কম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি উপকারী হবে, অর্থাৎ অনেক বেশি কাজে আসবে। তো আমরা কয়েকদিন পরেই কার্ভ টুলটি নিয়ে আলোচনা করব। আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে, এই ছবিটা আমি তৈরি করেছি সম্পূর্ণভাবে এডিটের মাধ্যমে। তো আপনারা আমাদের জিরো টু হিরোয়ের সবগুলো পর্ব শেষ করার পরে আমরা দেখাবো কীভাবে আমি এই ছবিটি তৈরি করলাম। তো আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।